গ্রুপ সি মামলায় ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ बोस। গ্রুপ সি মামলায় অত্যন্ত বড় রকমের ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি। গ্রুপ সিতে শূন্যপদ হচ্ছে 2037 আর ইন্টারভিউ তালিকা হচ্ছে 6000-এরও বেশি। অন্যদিকে মেধা তালিকায় অপেক্ষমান আছে 3000-এরও বেশি। কিভাবে সম্ভব এমন তালিকা? বিস্ময় প্রকাশ করলেন বিশ্বজিৎ बोस। তিনি বলছেন পুরো নিয়োগ তালিকা বাতিল হওয়া উচিত। তালিকায় চাকরি পাওয়া বা নাম থাকা প্রত্যেকের নামই বাদ যাওয়া উচিত। আদালতে জানালেন রাজ্যের আইনজীবী শীর্ষর বন্দ্যোপাধ্যায়। এই শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2037টা শূন্যপদ হলে তার দ্বিগুণ সর্বোচ্চ নামের তালিকা হতে পারে ইন্টারভিউয়ের জন্য। এর বেশি মামলাকারী মিহিরপালের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় বলছেন এসএসসি আইন অনুযায়ী 2016 নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি অপেক্ষমান তালিকায় থাকবে 203 জন। সেখানে আছে 3000-এরও বেশি। इंटरव्यू तालिका होबे 4074 जनेर, सेखाने तालिकाय 6000-एरও बेशी नाम। आगामी मंगलवार এই মামলার আবার শুনানি হবে, দেখা যাক কি বেরিয়ে আসে। অন্যদিকে বুধবার থেকে শুরু হয়েছে এসএসসি গ্রুপ সি পদে চাকরি বাতিল হওয়া শূন্য পদে নিয়োগের কাউন্সেলিংয়ের প্রক্রিয়া। এদিন সকাল 10:30 থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসে কাউন্সেলিং শুরু হয়। প্রসঙ্গটা হচ্ছে 2017 সালে এই পরীক্ষাটা হয়েছিল। সম্প্রতি এসএসসি গ্রুপ সি মামলায় 842 জনের চাকরি ঘেচাংফু হয়ে গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। তারপরেই কিন্তু সেই আসনে ভর্তির জন্য নতুন করে কাউন্সেলিং প্রক্রিয়া স্টার্ট করা হয়েছে। 10:30 থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসে কিন্তু কাউন্সেলিং শুরু হয়। দর্শক, বিচারপতি বিশ্বজিৎ बोस অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষোভ প্রকাশ করেছেন যে এই রকম একটা তালিকা কিভাবে সম্ভব। পুরো নিয়োগ তালিকা বাতিল হওয়া উচিত। দর্শক, এসব নিয়ে কি বলবেন? আপনার মতামত কমেন্ট করে লিখে জানান। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।